কালে আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সভার মধ্য দিয়ে 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেছে। সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আলম নুরী আল সুরেশ্বরী। সভায় সভাপতিত্ব করেন আল্লামা মাওলানা মোহাম্মদ সাদে নুরী, হাফেজ মাওলানা আবু হানিফ এবং মোহাম্মদ আমির সাইদ, যথাক্রমে মহাসচিব এবং যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। সভায় ওলি আউলিয়াদের তরিকতি মুক্তির একই পথ ঘোষণা করে আশিক মুরিদ পীর ভাইদের সুদৃঢ় করার ঐক্য কামনা করা হয়।